নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই হ্যাপি নিউ ইয়ার আমি আজকে এই ভিডিওর মাধ্যম দিয়ে জানাতে চলেছি জানুয়ারি দু হাজার কুড়ি মিন রাশির কেমন যাবে তো প্রত্যেকে কমেন্টস করছেন স্যার আমার তো এই ক্ষেত্রে মিলছে না দেখুন আমি এটা একটা সার্বিক বিচার আপনাদেরকে জানাচ্ছি ব্যক্তিগত এটা বিচার নয় পিন পয়েন্ট প্রেডিকশন নিতে গেলে অবশ্যই আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের কাছে যান অবশ্যই আপনারা সেখানে পিন পয়েন্ট প্রেডিকশন পাবেন তবে হ্যাঁ আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমি যে এই মাসিক রাশিফল আপনাদেরকে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট না মিললেও কিছু অংশে আপনাদের মিলতে বাধ্য তো শুরু করা যাক মিন রাশির জানুয়ারি কোন দিকে শুভ এবং কোন দিক থেকে অশুভ তো মেন বিষয়বস্তুতে আসা যাক প্রথমেই আপনাদেরকে জানাই আপনাদের অর্থ শুভ এ মাসে অর্থাৎ আপনাদের ফাইন্যান্সিয়াল দিকটা অধিক শুভ দেখা যাচ্ছে সেখানে আপনাদের প্রবলেম নেই আপনাদের প্রেমের ব্যাপারে নতুন প্রেমের যোগাযোগ আপনাদের আসতে পারে যাদের প্রেম কেটে গেছে বা বিচ্ছেদ হয়ে গেছে পুরাতন প্রেম আবার এ মাসে জোড়া লাগতে পারে অর্থাৎ ব্রেক যেটা হয়ে গেছে প্রেমের ক্ষেত্রে সেদিকে আপনাদের একটা ভালো কানেকশান দেখা যাচ্ছে মিন রাশির পাশাপাশি বিবাহের ব্যাপারটা আপনাদের শুভ এ মাসে আপনারা বিবাহের ব্যাপারে এগিয়ে যান অবশ্যই একটা শুভ বিবাহের যোগ প্রবল যোগ দেখা যাচ্ছে এই জানুয়ারি মাসে দু হাজার কুড়িতে এবার আপনাদেরকে বলি আপনাদের রাশির অধিপতি যেহেতু কেতুযুক্ত হয়ে বসে আছে দশম স্থানে সেক্ষেত্রে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম ফেস করতে হবে অর্থাৎ যে কাজটা খুব সহজে হয়ে যাওয়ার কথা সেই কাজটাতে একটু আপনাদেরকে এগাতে হবে স্মুথলি আপনাদের আপনাদের কাজ না ব্যাপারে শুভ এবং আপনারা নতুন কর্ম পেতে পারেন এ মাসে কর্মপ্রাপ্তির যোগ কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে এবং আপনাদের তৃতীয় প্রতি একাদশে থাকার জন্য আপনাদের কোন ভালো কানেকশান এ মাসে আসতে পারে যেটা আপনাদের শুভ ফল বহন করবে ভবিষ্যতের জন্য এবার আসি আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে শরীর স্বাস্থ্যের দিকটা আপনাদের মধ্যম আপনারা এ মাসে একটু সাবধানে থাকবেন ছোটোখাটো চোট আঘাত এ মাসে আপনাদের লাগতে পারে পারিবারিক জীবন আপনাদের শুভ কারণ আপনাদের রাশির চতুর্থে শুভ রাহু অবস্থান করায় আপনাদের পারিবারিক জীবন শুভ এবং আপনারা এ মাসে প্রাপ্তির যোগ আপনাদের লক্ষ্য করা যাচ্ছে আপনারা শেয়ার মার্কেট থেকেও আপনারা ভালো লাভবান করতে পারেন অথবা লটারির ক্ষেত্রে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে যদি আপনার ছকে রাহু ভালো পজিশনে থাকে সেক্ষেত্রে আপনাদের লটারি প্রাপ্তি এ মাসে প্রচন্ড লক্ষ্য করা যাচ্ছে এরপরে জানায় এডুকেশন উচ্চশিক্ষার ক্ষেত্রে এ মাসটা খুব শুভ ফল বহন করবে কারণ আপনারা এ মাসে ভালো জায়গায় যেতে পারবেন এবং যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছেন তাদের ক্ষেত্রে একটু পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগী হয়ে পড়বে সেক্ষেত্রে অবশ্যই কনসাসনেস হন আপনারা যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিচ্ছেন স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন মোটামুটি ভাবে শুভ দেখা যাচ্ছে আপনারা এ মাসে সম্পত্তি ক্রয় করতে পারেন অর্থাৎ জমি জায়গা বা কোনো বাড়ি এই সকল জিনিস আপনাদের এ মাসে ক্রয় করা একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের চব্বিশে জানুয়ারি দু হাজার কুড়িতে যখন শনিগ্রহ মকরাশিতে ঢুকবে অর্থাৎ একাদশ প্রতি একাদশে ঢুকাতে আপনাদের আস্তে আস্তে এই দু হাজার সাল থেকে গোল্ডেন টাইম শুরু হচ্ছে এবং কর্মক্ষেত্রে আপনাদের নতুন যোগাযোগ হবে এবং কর্মপ্রাপ্তি এ মাসে আপনাদের দেখা যাচ্ছে তো ভিডিওটা এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার